দেখেছো কেঁচোগুলো পুরো ক্যালবেল ক্যালবেল করছে, দেখতে পাচ্ছ কি? এই চারে বেশ ভালো মাছ ওঠে। কেঁচোটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম কাঁটার মধ্যে ভালো করে জড়িয়ে দিচ্ছে, দেখতে পারো। এই যে মাছ উঠে গেছে ছিপে, মন খারাপ হয়ে যায়। কাঁটাটা যে গেঁথে গেছে না মাছের মুখে, ওটা এখন খোলার চেষ্টা করছে জেঠু। জাল মিলে এখন শুকাতে দিয়েছে জেঠু, তো এখন মার কাকিমা মিলে মাছ রান্না করবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী পাল ব্লগস। আবারও আজকে হাজির হয়ে গেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। এর আগের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যেটা বাবার দোকানের ব্লগ বানিয়েছিলাম। বাবার মা সারাদিন দোকানে কি করে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে এখন যাচ্ছি মেজো জেঠুর সাথে মাছ ধরতে। জেঠু মাছ ধরবে আর ভাবলাম যে আমরাও একটু শিখে নেব, তো চলো আমাদের সাথে আজ তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে। এটা আমাদের বাড়ির পুকুর, যখনই বাড়ি আসি তোমাদেরকে সুযোগ পেলেই একবার করে পুকুরের সাথে পরিচয় করে। এই পুকুরটার নাম বাঁধা পুকুর, এর দুপারেই বাঁধানো ঘাট আছে বলে এই পুকুরটাকে দাদুদের আমলে নাম দেওয়া হয়েছিল বাঁধা পুকুর। গ্রামবাসীদের যাতে কারো চান করার অসুবিধে না হয় তাই দুইবার বাঁধিয়ে দিয়েছিলেন আমার দাদু। আমার দাদুর বাবারা তৎকালীন সময়ের জমিদার ছিলেন। তো জেঠুকে তো দেখতেই পাচ্ছ ছিপ নিয়ে প্রস্তুতি নিচ্ছে যে ঠিক পুকুরের কোন জায়গাটাই বসা যায়। আর অ্যাকচুয়ালি আমরা এই রকম সময়ে এসেছি কারণ এই টাইমে প্রত্যেকেরই প্রায় চান করা কমপ্লিট হয়ে গেছে, মানে পুকুরে যারা যারা চান করতে আসে আমাদের পাড়ার। তো এই সময় বেশ জলটাও পুরো শান্ত হয়ে আছে। অ্যাকচুয়ালি যখন বেশি নড়াচড়া হয় জল, ধরো চান করা, কাপড় কাচা, বাসন মাজা, সেই সময় না মাছ পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো সব কিছু এখন মোটামুটি 12টার দিক সব হয়ে গেছে, তাই এখনই জেঠু প্রস্তুতি নিচ্ছে ঠিক কোন পাড়টায় বসা যায়, কোনখানে বেশি মাছ খাবে। আজকে একদম জেঠু পুরো প্রস্তুতি নিয়ে এসেছে মাছ ধরার। জেঠু প্রচণ্ড মাছ ধরতে ভালোবাসে, তাই জেঠু বলল চল তোরা যখন এসেছিস তাহলে আজকে তোদেরকে সঙ্গে নিয়েই মাছ ধরতে যাব। জয়েন্ট ফ্যামিলির এটাই মজা, কাকু জেঠু সবার কাছে কত আদর পাওয়া যায়, কত ভালোবাসা পাওয়া যায়, আবার কত কিছু শেখাও যায়। জয়েন্ট ফ্যামিলিতে আলাদাই একটা মজা, আর এই জন্যই বারবার বাড়ি আসতে মন করে। এখন তো জয়েন্ট ফ্যামিলি দেখাই যায় না প্রায়, তো তোমাদের কারা কারা জয়েন্ট ফ্যামিলিতে আছো অবশ্যই কমেন্ট করবে। যে জেঠু এখন আটা ময়দা দিয়ে যে একটা চার বানিয়ে এনেছে স্পেশাল, তো সেই চারটা এখন আটাটাই লাগিয়ে দিল। তো এরপরে জেঠু ছিপ ফেলবে, তার জন্য ফতনাটা সোজা করছে। এই যে ছিপ ফেলে দিয়েছে, এবার ওয়েট করে থাকতে হবে কখন ফতনাটা নড়বে। আমিও একটু একটু জানি কারণ ছোটবেলায় অনেক দেখেছি, কিন্তু কখনো নিজের হাতে মাছ ধরা হয়নি, তাই যখনই বাড়ি আসি খুব ভালো লাগে জেঠুর সাথে মাছ ধরা দেখতে। তোমরা কি ফতনা মানে বুঝতে পারলে? ওই যে সাদা রঙের একটা ছিপে সুতোর সাথে লাগানো আছে, ওটা জলের উপর ভাসছে, দেখতে পাচ্ছ কি? এবার যখনই মাছ খাবে ওই যে কাঁটার মধ্যে চারটা লাগানো আছে তখনই ওই ফতনাটা নড়বে, আর সেটা দেখলেই সঙ্গে সঙ্গে টান মারতে হবে ছিপে। মাছ ধরা প্রচণ্ড ধৈর্যের একটা পরীক্ষা। আমাদের পুকুরে না অনেক মাছ আছে, বেশ একটু সময় নিয়ে বসলেই অনেক মাছ পাওয়া যায়। আর জেঠুর তো এই বয়সেও প্রচণ্ড মাছ ধরার নেশা, সকালে আর বিকালে দোকান খোলে, তার মাঝে যদি একটু সময় পাই তাতেই মাছ ধরতে বসে যায়। আর আজকের মাছ ধরাটা তো আরও স্পেশাল, আমরা এসেছি বলে জেঠু জানে যে আমি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। অভি তো এসব বেচারা সবই মিস করে যায় কারণ ও তো মাছ মাংস ডিম কিছুই খায় না, তোমরা জানো যে ও পিওর ভেজিটেরিয়ান। তো মাঝে মাঝে খুবই আফসোস লাগে, মাও দুঃখ করে যে সত্যিই বাড়ির পুকুর অথচ জামাইকে শাশুড়ি মাছ খাওয়াতে পারে না। এটা আমার মায়ের সবচেয়ে বড় দুঃখ, যদি জামাই একটু মাছ খেত অন্তত। আসলে তোমরাও তো জানো যে যতই বাইরের কেনা মাছ হোক একটা পুকুরের মাছের টেস্টই আলাদা, আবার যে সে পুকুর না নিজেদের পুকুরের টাটকা মাছ। তবে মাছ খাক না খাক মাছ ধরা দেখতে ও আমার সঙ্গী, কে না পছন্দ করে বলো মাছ ধরা দেখতে? ও এসে বসে আছে জেঠুর সাথে, আমি আর ও দুজনাই এখন মাছ ধরা দেখছি। আর এই দেখো জেঠু আজকে আবার স্পেশাল চার বানিয়ে এনেছে, খোলের সাথে কেঁচো মিশিয়ে এনেছে। তোমরা বুঝতে পারছো কি কেঁচো রয়েছে? দাঁড়াও দেখো জেঠু ভালো করে দেখাচ্ছে তোমাদের, একটু ঘেটে দিক তাহলে দেখতে পাবে। দেখেছো কেঁচোগুলো পুরো ক্যালবেল ক্যালবেল করছে, দেখতে পাচ্ছ কি? এই চারে বেশ ভালো মাছ ওঠে, যখনই কেঁচো লাগিয়ে দেয় কাঁটাতে তখনই সেই কেঁচো খাওয়ার জন্য মাছগুলো আসে। আর এই দেখো যেটা এর আগে দেখছিলে আটার একটা চার জেঠু লাগাচ্ছিল সেটা এটা, কিন্তু দেখলে আটার চার দিয়ে তো এখন মাছ খাচ্ছে না, তাই এখন কেঁচোর চারই ভরসা। দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাই যে কিভাবে কেঁচোটাকে কাঁটার মধ্যে জেঠু গাঁথছে। কেঁচোটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম কাঁটার মধ্যে ভালো করে জড়িয়ে দিচ্ছে, যাতে জলের মধ্যে যখন ছিপটা ফেলবে তখন যাতে আবার খুলে না যায় কেঁচোটা। তোমরা বুঝতে পারছো কি আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি? দাঁড়াও তোমাদের এই দিকটা থেকে আর একটু দেখাই।
বুঝতে পারছি না যে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা ঠিক। এবার আবার জেঠু ছিপ ফেলেছে, আশা করছি এবার তো জেঠু পাবেই। এবার ওয়েট করার পালা, কখন ফতনাটা নড়বে। সত্যি জেঠুর ধৈর্য আছে, এইভাবে একভাবে বসে থাকা ফতনার দিকে তাকিয়ে। জেঠু মাছ ধরছে আর আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাশি করছি। অভি তো বেশ মজা পেয়েছে মাছ ধরা দেখতে, আসলে এরকম কোনোদিনও মেদিনীপুরে দেখতে পায় না তো, তাই আজকে ও ব্যাপারটা বেশ এনজয় করছে। এই যে আমাদের গাড়িটা রাখা আছে দেখতে পাচ্ছ, আর এটা আমাদের বাড়ির পিছন দিকটা। এটা আগে আমাদের পুরনো বাড়ি ছিল, সেগুলো সব খড়ের চালের। আর আমাদের নতুন বাড়িটাও দেখতে পাচ্ছ, এখনো রং করা হয়নি, শুধুমাত্র প্লাস্টার করেই রাখা আছে। অভি মাছ খেলে হয়তো এতক্ষণ ও জেঠুর পাশে আর একটা ছিপ নিয়ে বসে পড়ত। কি সুন্দর না চারদিকটা, শান্ত স্নিগ্ধ, কি ভালো লাগে। এই পুকুর পাড়ে এলেই মনে হয় যেন জীবনটা পুরো জুড়িয়ে যায়। এই দেখো এখানে একটা পেঁপে গাছ আছে, কত পেঁপে ধরেছে দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে না পেঁপে গাছটা। আবার তারও দূরে দেখতে পাচ্ছ নারকেল গাছটাও। তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম যে এই বাড়ির পিছন দিকটাতেই মা বাগান করে, মায়ের বাগান বলে দেখবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। আমি আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে দু জায়গাতেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখতে পারো। এই যে মাছ উঠে গেছে ছিপে, কি লাফাচ্ছে দেখো একবার মাছটা। দাঁড়াও তোমাদের একটু সামনে থেকে দেখাই। বাবা যা লাফাচ্ছে মাছটা, কাঁটাটা এখনো গাঁথা আছে। আহারে বেচারা খুব কষ্ট পাচ্ছে, এইসব দেখলে সত্যিই মনে হয় আর মাছ খাবো না। মাছগুলো কেমন জলের মধ্যে লাফালাফি করে ওটাই ভালো লাগে, ধরার পর কেমন মন খারাপ হয়ে যায়। যাই হোক প্রথম মাছটা পেয়ে জেঠু বেশ খুশি। জেঠু কি আর এই একটা মাছ ধরে খুশি হবে, দেখো না এক্ষুনি আবার জাল নিয়ে পুকুরে নামবে। আই দেখো কাঁটাটা যে গেঁথে গেছে না মাছের মুখে, ওটা এখন খোলার চেষ্টা করছে জেঠু। জেঠুর জানো তো অনেকগুলো জাল আছে, যখনই কোনো মেলা হয় তখন ওখানে জাল বিক্রি হয় আর জেঠু জাল কিনে আনে। তো এই যে এটা কি মাছ বলো তো, এটা প্যাঙ্গাস মাছ দেখতে পাচ্ছ, এর দুদিকেই একটা করে মেরুদণ্ড আছে আর বাকিটা মাংসের মতো। এখন ঘরে যাচ্ছে মাছটা রাখতে, এখনই দেখো না মাছটা রেখেই আবার জাল নিয়ে বেরোবে। জেঠু এই একটা মাছ ধরে কোনোদিনই খুশি নয়, আর একটা মাছ তো আমাদের হবেও না, আমাদের বাড়িতে কতগুলো লোক, ছিপে তো আর এত মাছ ওঠে না। ছিপে মাছ ধরাটা জাস্ট একটা নেশা যে ছিপ নিয়ে বসবো, মেন মাছ তো ওঠে জালে। এবার জেঠু জাল ফেলবে আর একদম এত এত মাছ ধরবে। তো ফাইনালি জেঠু দেখো জাল ফেলে এত মাছ ধরে নিয়েছে, বুঝতে পারছো কি কত মাছ আছে, তলাতেও কিছু আছে। দেখো মা তোমাদেরকে সব দেখাচ্ছে ভিতর থেকে মাছ বের করে করে, দেখেছো কত মাছ ধরেছে জেঠু। বাপ রে জেঠুর স্ট্যামিনা আছে বলতে হবে। আর এই দেখো জাল মিলে এখন শুকাতে দিয়েছে জেঠু, আর নিজেও একদম চান ফান করে নিয়েছে। তোমাদেরকে পরে একদিন জেঠুর জালের কালেকশন দেখাবো যে কত রকমের জাল আছে খালি জেঠুর কাছে। তো এখন মা আর কাকিমা মিলে মাছ রান্না করবে, মাছের ঝোল আর গরম গরম ভাত। অভি তো সবই মিস করবে বেচারা, আর কি করা যাবে। তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো বন্ধুরা টাটা।